ভিড় আরম্ভ আর সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি কড়ি রয়েছে কারণ দিই হাজার ষোল মাসা পরে এটি কি দুই হাজার পরে আসি না এবং দিই হাজার চবিশ মশো নির্বাচন পূর্বর নির্বাচন পাই লোক সহ কথা হওয়া পাই ପ୍ରତିଶ୍ରୁତି ଦେବା ପାଇଁ ଏବଂ ସଂକଳ୍ପ ଲୋକଙ୍କ ସାମ୍ନାରେ ରଖିବା ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆସିବେ ଆଉ କିଛି ଘଣ୍ଟାର ଅପେକ୍ଷା ଏଇଠି ଲୋକଙ୍କ ଭିଡ଼ ଜମୁଛି ମୁଁ କହିବି ମୋର ସହଯୋଗୀଙ୍କୁ ଦେଖାଇବେ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କେଉଁଭଳି ଭାବରେ କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି ବ୍ୟାରିକେଡ୍ ଲଗାଯାଇଛି ଏବଂ ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ଆଉ କିଛି ସମୟ ପରେ ଲୋକମାନଙ୍କର ଆଗମନ ବା ଯେଉଁ ଆସିବା ଆରମ୍ଭ ହେଇଗଲାଣି କିଛି ସମୟ ପରେ ଏଇଠି ଲକ୍ଷାଧିକ ଲୋକ ରହିବେ ଏବଂ ଯେଉଁ ପ୍ରସଙ୍ଗର କଥା କହୁଛନ୍ତି ଦୁଇ ହଜାର ଷୋହଳ ମସିହାରେ ଯେତେବେଳେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏଠିକି ଆସିଥିଲେ

কিভাবে রয়েছে আপনার উৎসাহ কমিটি রয়েছে কারণ দুই হাজার ষোল পরে এবে আসবে আছে ঘণ্টা পরে প্রধানমন্ত্রী বরগড় আসবে মা সমলেশ্বরী মাটি কু আসবে প্রধান আমার যশস্বী প্রধানমন্ত্রী ভারত নরে মোদী আমার বরগড় কিছু আসি আসলছেন আমে এতে গর্ব অনুভব করুছি যে আমার শব্দে তার বর্ণনা করি হবনি না আদ্র মোদি আসলা পরে বিজেপি পার্টি গোটে উৎসাহ জাগ্রত হয়েছি যেটা কি বিজেডি কু মা বসব আমকি তাপরে চাষিপা গোটি বরদান পাই ধান কুইন্টা একত্রিশশো টঙ্কা করছেন আও অঠর বর্ষ ঊর্ধ্ব যা মহিলা মানে অনেক হাজার টঙ্কা ভত্তা প্রত্যেক মাছের বর্ষক বারো হাজার টঙ্কা দেবে শুনে সমস্ত মনে করে গোটে বহ উৎসাহ হয়েছে কমলা খান দেখুম কেউভাবে উৎসাহ রয়েছে আপি কর্মী অত କଣ କହିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆସୁଛନ୍ତି ଯିଏ ବିଶ୍ୱର ବଡ଼ ନେତା ଯିଏ ଦେଶର ସର୍ବାଗ୍ରେ ସବୁଠାରୁ ବଡ଼ ନେତା ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏଇ ବରଗଡ଼ ମାସ ମାଟିକୁ ଆସୁଛନ୍ତି ଭାତ ହାଣ୍ଡିକୁ ଆସୁଛନ୍ତି କ'ଣ କହିବେ ଆଜି ତ ପ୍ରଥମେ ବହୁତ ଆମେ ବରଗଡ଼ବାସୀ ସମସ୍ତ ବିଜେପି କର୍ମୀ ଏବଂ ବରଗଡ଼ବାସୀ ବହୁତ ଉତ୍ସାହିତ ଅଛୁ କାରଣ देश यशस्वी प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदी विश्व सब बृहत्तम नेता सब बड नेता विश्व मान्नु तान्स सि आज आम बरगड माटी पाद देउँछ आमे बहुत बहुत खुसी आ उत्साहित अछु তা সত্বে আমি আজি যুৱক পিঢ়ি মহিলা পিঢ়ি যুৱক পিঢ়ি মহিলা সমস্ত নেতৃবৃন্দে আজি পূৰা জো উৎসাহ ভৰি যায় আজি নৰেন্দ্ৰ মোদী আছিল বৰগড়ৰে বিজেপি দুই গুণি উৎসাহী কৰি বিজেপি কু মাৰি বসিব বিজেপি জিতিবাৰ হণ্ড্ৰেডটো শহেৰু শে চান্স ৰ আগৰ মধ্য এবে মধ্য বঢ়ি যি আমি জো জোছ ভৰি ৰজি প্ৰধানমন্ত্ৰী দেখি আমি খুচি অনু আছে আমি খুচি অনুভৱ কৰিছোঁ কমলাকান্ত দেখু জোছ ভৰি উৎসাহ ভৰি এই কৰ্মী মনৰে কাৰণ প্ৰধানমন্ত্ৰী যিয়ে বিজেপি ৰুঠাৰ বড় ফেছ দেশৰ প্ৰধানমন্ত্ৰী যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আছুন বৰগড় কিছু ঘণ্টাৰ অপেক্ষা মাত্ৰ কিছু ঘণ্টা মোৰ পাছপটে থোৱা বৰ পড়িয়া প্রধানমন্ত্রী তা ভাষণ দেবে তা অগ্নি বর্ষী ভাষণ দেবে এবং বর্তমান বরগড় টেম্পরেচর রয়েছে এই টেম্পরেচর এই পা হেব এবং লক্ষাধিক লোক আসিবে। चिंता करतो गोटाय समय निर्धारण होईल प्रधानमंत्री पहचवार एची साडे नसटा हे नाही बर्तमान सुद्धा एका भिड जमिला लोक लोक आसंभ कले कडाकडी सुरक्षा व्यवस्था रिंगण जो कथा कहली एषी চাষ কৃষি এ হচ্ছে মুখ্য প্রসঙ্গ এবং প্রধানমন্ত্রী সেই উপরে হি অধিক ফোকস দিয়ে পাহাযে এবং কোথা দুই হাজার ষোল মশে আসি দুই হাজার সতেরো মশায় প্রধানমন্ত্রী আগমন তাহা নির্বাচন ভালো সফলতা আনি পঞ্চায়েত নির্বাচন দুই হাজার উনিশ মশায় এটি সংসদীয় ক্ষেত্রে প্রথমে সাংসদ বিজেপি সাংসদ জিতি বরগড়ে এবং এথর মধ্যে বিজেপি র বরগড় লোকসভা ক্ষেত্র অধীন যে সাতটি বিধানসভা রয়েছে এখানে বিজেপি ফ্রন্ট ফুটে খেলা ফ্রন্ট ফুট রে অপর ভটলি নিতাবিরা নি বরগড় পদমপুর বিজেপুর এবং ব্রজরাজনগর ঝারসুগুড়া এটি বিজেপি নিশ্চয় ভাবে আগে অল রণনীতি অপন যাই যদি আপনারিটি ভাল লাগলা তবে আমার চ্যানেল সেয়ার ও সবসক্রাইব করা জমা ভুল